ABC News HD Live augments the truth. কেন ধোনা দিচ্ছে আগামী 25 সেপ্টেম্বর সারা ভারতবর্ষে এআইকেকেএমএসের ডাকে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে গ্রামীণ ভারত বন্ধ এই ভারত বন্ধ আমরা ডেকেছি এই কারণে যে আপনারা জানেন যে কেন্দ্রীয় বিজেপি সরকার যে কৃষক স্বার্থ বিরোধী অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধনের মাধ্যমে দেশের কৃষকদের থেকে আগে যে পণ্য কেনার অত্যাবশ্যকীয় পণ্য কেনার যে দায়বদ্ধতা ছিল এই দায়বদ্ধতা থেকে তারা নিজেকে সরিয়ে নিল এবং এই আগে কোনো ব্যবসায়ীরা এই অত্যাবশ্যকীয় পণ্য কিনতে পারত না এবং অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য নির্ধারণ করতে পারত না এখন অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য নির্ধারিত হবে ব্যবসায়ীদের মাধ্যমে এখন আর সরকারের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা থাকবে না এতে দেশের সাধারণ মানুষেরও অত্যাবশ্যকীয় পণ্য ক্রয় করার ক্ষেত্রে তার একটা বিশেষ ভীষণ অসুবিধা এবং আক্রমণের আক্রমণের ভাগিদার হবে এর পরিপ্রেক্ষিতে আমরা এই বন্ধ দেখেছি পাশাপাশি চুক্তি চাষ প্রথা এই এনেছে এই সংশোধনের মধ্য দিয়ে চুক্তি চাষ প্রথায় শুধুমাত্র ব্যবসায়ীরা করবে কি ওই কৃষকের ঘরে ঢুকে গেল এবং কৃষকদের তাদের ইচ্ছা মতো তাদের যেটা লাভ হবে সেই পণ্য তৈরি করাবার করিয়ে তারপরে বাজারে ছাড়বে এবং তারা ইচ্ছা মতো পণ্য এখন ক্রয় করতে পারবে মজুত করতে পারবে আগে এটা পারত না যার ফলে কৃষক সমাজ সাধারণ কৃষক ক্ষেত মজুর এরা কম কম মালও একখানে করে মজুত করে সরকারকে দিতে পারত এবং সরকার এজিএমসির মাধ্যমে এই পণ্য ক্রয় করত এখন সমস্ত অধিকার খর্ব করা হলো এবং কৃষকদের ঘরের মধ্যে কৃষকদের স্বার্থে আঘাত করে কৃষকদেরকে পরিচালনা করার ভার এবং পণ্য পরিচালনার ভার এই একচেটিয়া পুঁজিপতির হাতে দেশি বিদেশি পুঁজিপতির হাতে তুলে দেওয়া হলো তাই আমরা দেশের আপামর গ্রামীণ মানুষদের কাছে কৃষক শ্রমিক সাধারণ মানুষের কাছে আবেদন রাখছি আগামী 25 সেপ্টেম্বর আপনারা এই কৃষক স্বার্থ বিরোধী আইনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়ে বন্ধকে সফল করুন এবং আগামী দিনের আমাদের এই যে তারা যে বিল এনেছে এই বিল প্রত্যাহারে সরকারকে বাধ্য করুন কত ঘন্টা সারাদিন আমরা সারা ভারত 24 ঘন্টা বন্ধ